নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায়। এটি এপ্রিল মাসের মাসিক রাশিফলের ভিডিও। আপনি মীন রাশির মানুষ, আপনার জন্য এ মাসে ভাগ্য, কেরিয়ার, কর্ম, স্বাস্থ্য, প্রেম, বিবাহ, শিক্ষা কেমন যেতে চলেছে, নবগ্রহ আপনাকে কি রেজাল্ট দিতে চলেছে, এই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। প্রথম আসি আপনাদের স্বাস্থ্য। দেখুন, আপনাদের স্বাস্থ্যের জায়গাটা যদি আমি আসি, বৃহস্পতি আপনার রাশিতে অবস্থান করছে এবং ঠিক দ্বিতীয়ভাবে বৃহস্পতি কিন্তু 22 এপ্রিল কিন্তু অবস্থান করবে, অর্থাৎ মিত্র রাশিতে। প্রথম আসি স্বাস্থ্যের জায়গাটা নিয়ে, খুব বড় সমস্যা কিন্তু নেই, কিন্তু আপনাদের রাশিতে রবি অবস্থান করছে তো কিছুটা জেদ আপনাদের বৃদ্ধি করবে এবং 14 এপ্রিলের পর থেকে আপনার রবি দ্বিতীয়ভাবে অবস্থান করছে রাহুর সাথে। কিছু কিছু ক্ষেত্রে চোখের সমস্যা, চোখে জল পড়া বা চোখের কিছু কিছু ক্ষেত্রে সমস্যা, এটা কিন্তু আপনাদের দিবে। দ্বাদশভাবে শনি, আমি আবারও বলবো, যারা এজেড পার্সন রয়েছেন তারা পায়ের দিকটা অবশ্যই সাবধান থাকবেন, পায়ে চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ এই জায়গাটা আমি বারবার বলবো, আপনি মীন রাশির মানুষ, চোট আঘাত লাগার কিন্তু সম্ভাবনা এই মাসে কিন্তু দেখা যাচ্ছে। প্রেম, পঞ্চম ভাবি হচ্ছে প্রেম, পঞ্চমপতি চন্দ্র সোয়াদুদিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করে, কিন্তু বৃহস্পতির দৃষ্টি রয়েছে। আমি একটি কথা বলবো, আপনাদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে মোটামুটি শুভ, খুব একটা খারাপ বলা যাবে না, কিন্তু কিছুটা নিজেদের মধ্যে একটা সন্দেহবাতিক মন নিজেদের মধ্যে চলে আসবে। এই জায়গাটা কিন্তু এই মাসে কিন্তু রয়েছে, অর্থাৎ আপনি মীন রাশির মানুষ, নিজেদের মধ্যে একটু সন্দেহ বা আর্গুমেন্টে জড়িয়ে পড়া, এই জায়গাটা কিন্তু আপনাদের তৈরি হবে। কারণ দ্বিতীয়ভাবে রাহু রবি হট করে এমন কিছু কথা বলে দিলেন যেটা একটু মাইন্ডে লেগে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা সমস্যা কিন্তু দিতে কিন্তু পারে, অবশ্যই সাবধান থাকুন। এমন কোনো কথা বলবেন না যেখানে আপনার সমস্যার সৃষ্টি হবে। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আপনাদের শিক্ষা, পঞ্চম ভাবি হচ্ছে শিক্ষা। দেখুন, কিছুটা মাইন্ড আপনাদের পড়াশোনাতে লাগবে, কিছুটা আবার মনে হবে একটু ঘোরা বা একটু ইন্টারনেটের দিকে একটু আপনার মন চলে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু রয়েছে। তবে যারা অ্যাডমিশন নিতে চাইছেন, আমি বলবো 22 এপ্রিলের মধ্যে আপনারা অ্যাডমিশন নিয়ে নিন, বা কোনো ফর্ম ফিল আপ করতে চাইছেন বা কোনো বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, আমি বলবো 22 এপ্রিলের মধ্যে আপনারা করুন। কারণ বৃহস্পতির দৃষ্টি রয়েছে তো এখানে এডুকেশনের জায়গাটা কিছুটা হলো আপনাদের ভালো কিন্তু দেবে, কিন্তু কনফিউশন, ডাউট, মনে একটা আশঙ্কা আপনাদের কিন্তু তৈরি কিন্তু হবে 22 এপ্রিলের পর থেকে। যারা যাদের ক্ষেত্রে এক্সাম রয়েছে, গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে, আপনি মীন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিতে চলেছে। এবার আসি আপনাদের দাম্পত্য সুখ। দেখুন, সপ্তম ভাব হচ্ছে দাম্পত্য, বুধ রাহুর সাথে যুক্ত হয়ে আছে, আপনার লাইফ পার্টনার সঙ্গে কিছুটা মত পার্থক্য তৈরি হবে। আপনি মীন রাশির মানুষ লিখে রাখুন, দেখবেন আপনাদের এ মাসে কিন্তু কিছুটা নিজেরা আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারেন। আবারও বলছি, যদিও বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে 22 এপ্রিল পর্যন্ত, কিছুটা সামলে নেবে, খুব বড় সমস্যা হবে না কিন্তু কিছুটা সামলে নেবে। বিয়ের জন্য যারা প্রচেষ্টা করছেন, আমি বলবো 22 এপ্রিলের মধ্যে আপনারা কিন্তু যোগাযোগটা করুন। বৃহস্পতি যেভাবে দৃষ্টি দেয় কি না, গঙ্গা জলের মতো পবিত্র করে, সেই জায়গাটা কিন্তু বৃদ্ধি করে। অর্থাৎ সপ্তম গৃহে দৃষ্টি দিচ্ছে, শুভ বিবাহ বা বিবাহ না হলে বিবাহের জন্য কথাবার্তা, কন্ট্রাক্টগুলো আসার কিন্তু সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে রয়েছে। আপনি মীন রাশির মানুষ, এই সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং ডেইলি ইনকাম, দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি কিন্তু হতে চলেছে। এবার আসি আপনাদের ষষ্ঠ ভাব। দেখুন, ষষ্ঠপতি রবি আপনার তুঙ্গগৃহে অবস্থান করছে। দেখুন, কম্পিটিটিভ যারা পরীক্ষা দিবেন, প্রতিযোগিতামূলক যারা পরীক্ষা দিতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো।
অর্থাৎ কোনো গভর্নমেন্ট এক্সাম দিবেন, সেখানে কিন্তু আপনারা নিশ্চিত রূপে সফলতা কিন্তু পাবেন। ভাগ্য আপনাদের কেমন যাবে, ভাগ্যাধিপতি কেন্দ্রে অবস্থান করছে, দেখুন ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেগুলো কিন্তু আপনাদের নিশ্চিত রূপে হতে চলেছে। এবং কেরিয়ারের ক্ষেত্রে কর্মের কথা বলি, আপনাদের কর্মাধিপতি আপনাদের বৃহস্পতি রাশিতে এবং দ্বিতীয়ভাবে অবস্থান করছে। কর্মক্ষেত্রে উন্নতি, ভাগ্যের দ্বারা কর্ম পাওয়া, যারা চাকরি পাচ্ছিলেন না তাদের 22 এপ্রিলের পর থেকে একটা চাকরির সম্ভাবনা চলে আসা, এবং সরাসরি আপনার ভাগ্যাধিপতি সরাসরি আপনার কর্মভাবকে দৃষ্টি দিচ্ছে, এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ কিন্তু সাইন। আমি একটি কথা বলব, কর্মভাবকে দৃষ্টি দিচ্ছে, এখানে আপনাদের উন্নতি নিশ্চিত রূপে কিন্তু আপনাদের হবে। এই সময়ের মধ্যে আপনাদের, আপনি মীন রাশির মানুষ, আপনার কর্ম এবং ভাগ্য কেরিয়ার এই জায়গাগুলো কিন্তু আপনারা বিশেষভাবে লাভ পেতে চলেছেন। তবে একটি আমি কথা বলবো, রাগ জেদটার দিকে আপনারা কন্ট্রোল করুন, আপনি মীন রাশির মানুষ, এখানে কিন্তু কিছুটা সমস্যা কিন্তু দিবে। একাদশপতি দ্বাদশভাবে সফলতার জায়গাতে আপনাদের কিন্তু একটু হলো বাধাপ্রাপ্ত হতে হবে, অর্থাৎ কিছুটা বাধা পেয়ে আপনাদের কিন্তু এগাতে কিন্তু মানে স্মুথলি যে চলা সেটা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে না। তবে শুক্রের পজিশান খুব ভালো রয়েছে। তৃতীয়ভাবে অনলাইন ডিজিটাল মার্কেটিং এগুলো কিন্তু আপনাদের বৃদ্ধি করবে। অনলাইনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, ডিজিটাল মার্কেটিং সঙ্গে যারা যুক্ত রয়েছেন, সেখান থেকে আপনারা কিন্তু লাভ নিশ্চিত রূপে কিন্তু আপনারা পেতে চলেছেন। এবং শেয়ার বাজারের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, আপনি স্টক মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন, গোল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন, চাঁদের সাথে যুক্ত রয়েছেন, এই সেক্টরগুলো আপনি মীন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনাকে কিন্তু দিতে চলেছে। বিদেশের সঙ্গে যারা রত আছে, বিদেশ থেকে এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন, বিদেশের মাটিতে কাজকর্ম করছেন, সেখান থেকে আপনারা লাভ পাবেন। এবং কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি বা কর্ম পাওয়া বা আপনার কর্মক্ষেত্রে প্রমোশন বা যারা ট্রান্সফার চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু 22 এপ্রিলের পর থেকে একটা বড় সুযোগ কিন্তু আসতে চলেছে। কী উপায় করবেন, প্রথম কথা আপনারা বৃহস্পতির বীজমন্ত্র আপনারা পাঠ করুন এবং হনুমান 40 আপনারা পাঠ করুন। শনি সাড়ে সাতি প্রথম চরণ, তো হনুমান 40 আপনারা পাঠ করুন, বৃহস্পতির বীজমন্ত্র পাঠ করুন, এবং যতদিক ওম নমঃ শিবায় আপনারা পাঠ করতে পারবেন ততদিক আপনাদের ক্ষেত্রে কিন্তু লাভজনক কিন্তু হবে। মোটের উপর দিয়ে বড় ধরনের সিদ্ধান্ত নিতে গেলে আপনি অবশ্যই একজন দক্ষ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন। এটা সার্বিক একটা আলোচনা, এটা ব্যক্তিকেন্দ্রিক বিচার নয়, এটা যে হুবহু মিলবে আমি কখনোই দাবি করি না। কিছু সংখ্যক ক্ষেত্রে আপনাদের মিলবে, যেটা আপনাদের চলার পথের পাথর হিসাবে বা আপনারা এই রাশিবল থেকে বন্ধু হিসাবে কিন্তু নিতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।